আইকে স্টাডি ক্লাসের পক্ষ থেকে আজকে আমি একটি নোট ম্যাটেরিয়াল এনেছি সব বিষয়ের উপরে, যেখানে আপনি হাতে লেখা ম্যাথটি পাবেন, যে শর্টকাটগুলি আপনি কোথাও খুঁজে পাবেন না। দুই, ইংলিশের উপরে হাতে লেখা নোট পাবেন, যেটাকে আমি পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দেবো। এরপরে জিআই একটা স্কোরিং পেপার, কিন্তু কিছু টিপস জিআই জানা দরকার, সেই স্কোরিং টিপসটি আমি আপনি নোটের মাধ্যমে দিয়ে দেবো এবং সঙ্গে পিডিএফ দেবো প্র্যাকটিস এডের জন্য। আর জিকে এমন একটা পেপার যেখানে শুধু এমসিকিউ পড়ে স্কোর করা যায় না, সেখানে কিছু ডিটেলস পড়তে হয়, সেই বেস্ট টপিকের ডিটেলসগুলি আমি দিয়ে দেবো। এই নোটগুলি করার পেছনে একটি কারণ আছে, কারণটি হলো এই, আমাদের বর্তমান সময়ে এখন আমাদের কাছে অনেকগুলো এক্সাম আছে, যেমন ধরুন আর ফুড এসআই, ফুড সাপ্লাই এসআই, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, তারপর আসুন পুলিশ কনস্টেবল মেন, অর্থাৎ যারা প্রিলিতে পাশ করবো বলে ভাবছো বা কততে পাশ করবে আমার কাট অফটা দেখে নেওয়ার পরে বুঝতে পেরে যাবে ভাবছো, তাদের জন্য পুলিশ কনস্টেবল মেন, তারপরে এসএসসি জিডি 2018, যেটা যেখানে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে দিয়েছে এক্সাম উইল কামিং সুন, এবং আরপিএফ 2018, এই পরীক্ষাগুলি আছে। এবং প্রত্যেকে না কোনো ব্যক্তি এই চারটে পরীক্ষার মধ্যে দুটো বা তিনটে বা চারটেতে তোমরা অ্যাপ্লাই করেছো, সুতরাং এই সুযোগ তোমার জিন্দগিতে আবার কবে আসবে সেটা বলা মুশকিল, কিন্তু এই সুযোগটা একটা অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। এই গোল্ডেন অপরচুনিটিকে ক্র্যাক করতে গেলে তোমাদের এক্সাক্ট সময়ে এক্সাক্ট ম্যাটেরিয়াল দরকার, সেই ম্যাটেরিয়ালটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ম্যাটেরিয়ালটি তুমি কিভাবে পাবে? ম্যাটেরিয়ালটি পেতে গেলে প্রথমে যে তুমি যদি ফ্রি স্যাম্পেল নিতে চাও, যে ম্যাটেরিয়ালটি কেমন হতে পারে তুমি ফ্রি স্যাম্পেল দেখলে সেটা বুঝতে পারে ভালো, সেই জন্য তোমাকে আমাদের এই ম্যাটেরিয়ালের যে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিওটি সেটিকে শেয়ার করতে হবে, তার একটা স্ক্রিনশট আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7076650708 নাম্বারে স্যাম্পেল বলে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি একটি স্ক্রিনশট শেয়ার করুন, শেয়ার করবে একটি স্ক্রিনশট, মানে যেখানে শেয়ার করেছেন তার একটা স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে ম্যাটেরিয়াল স্যাম্পেল পাঠিয়ে দেব। এবার এই ভিডিওতে আমি দেখব আমাদের ম্যাটেরিয়াল স্যাম্পেলে কতগুলো স্ট্রিক লেখা আছে, তার কিছু এক্সাম্পল অর্থাৎ স্যাম্পেল। আমাদের আইকে স্টাডি ক্লাসের যে হাতে লেখা ম্যাথ নোটটি আছে, সেই ম্যাথ নোটের পাঁচটি চ্যাপ্টার থেকে আমি পাঁচটি শর্টকাট তোমার সামনে এজ এ স্যাম্পেল ভিডিও হিসাবে উপস্থাপন করব। এই ভিডিওটি দেখার পর, এই শর্টকাটগুলি দেখার পর তুমি বুঝতে পারবে যে আমাদের হাতে লেখা নোটগুলি অর্থাৎ আমার হাতে লেখা নোটগুলি কতটা ইউনিক এবং কতটা কার্যকরী, কারণ এই ট্রিকগুলি তোমার আর কোথাও খুঁজে পাবে না, বা এই শর্টকাটগুলি এতটাই ইউনিক যা 20-30 সেকেন্ড একটি ম্যাথ করার জন্য যথেষ্ট। আজকে আমাদের টপিক হচ্ছে জটিল সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কম্পাউন্ড ইন্টারেস্টটা অনেকে দেখে ভয় পায়, তাই আমি এই টপিকটাই প্রথমে নিয়েছি। এবং অনেকে বলে স্যার এত ফর্মুলা বা এত ছক মনে রাখতে হবে, স্যার কোনো সহজ উপায় নেই, তাই আমি তোমাদের জন্য একটি সহজ পদ্ধতি এনেছি যেখানে তুমি একটা ট্রিকের মাধ্যমে তিনটে অঙ্ক করতে পারবে। ইয়াস, একটা ট্রিকের মাধ্যমে তিনটে অঙ্কের সমাধান করতে পারবে। এই ট্রিকটার মাধ্যমে বা এই শর্টকাটটির মাধ্যমে তুমি একদিকে যেমন জটিল সুদ কত হবে, সরল সুদ কত হবে এবং জটিল সুদ ও সরল সুদের পার্থক্য কত হবে, এই তিনটে প্রশ্নের আনসার বের করতে পারবে। এর জন্য এই ট্রিকটা কেমন হবে সেটা আমি নোট অবশ্যই আলোচনা করেছি, তবে শুধু এখন আমি এই কোশ্চেনের ওপরে আনসারটা বের করে দেখাবো এটা কত সোজা। বলা হয়েছে বার্ষিক 4% হারে 20,000 টাকার দুবছরে জটিল সুদ কত আর সরল সুদ কত। তোমাকে যেহেতু এটা দুবছর বলেছে, তাই তোমাকে এইরকম দুটো রো এবং দুটো কলমের অর্থাৎ দুটো স্তম্ভ এবং দুটো সারির একটা ছক বানাতে হবে, এটাই হচ্ছে আমাদের ট্রিক, ঠিক আছে। এই সারিটাকে কিভাবে ফিল আপ করতে হবে এবার তুমি সেটা দেখো। এই সারিটার প্রথমে যেটা লিখতে হবে খুব সোজা, প্রথম বক্সে এই অর্থাৎ এই বক্সটায় তোমাকে জাস্ট 20,000 টাকার 4-4% কত হয় সেটা লিখতে হবে, এবং সেটা লেখা সবাই পারে, দেখো খুব সোজা, ঠিক আছে। কি করতে হবে, 20,000 টাকা 4% এটা হলো, ঠিক আছে, তাহলে কত হলো 800 টাকা, রাইট। তাহলে তুমি এই প্রথম বক্সে 800 টাকা লিখে দাও, লিখে দিলে ঠিক এই বক্সে আবার এই বক্সে যা হবে এই বক্সটাই তাই হবে, অর্থাৎ এখানেও 800 টাকা হবে, বোঝা গেল।
এবার এই বক্সটাই কি হবে? এখানে যেহেতু 4% বলেছে, এটা যেটা বেরোবে অর্থাৎ যে 800 টাকা বেরোলো তার 4% হিসাব করে এখানে বসিয়ে দেবে। কেমন? অর্থাৎ 800 × 4/100 কত টাকা হয়? 32 টাকা। ইয়েস, অঙ্ক হয়ে গেছে। তুমি যেটা তিনটা আনসার চাইছো সেই তিনটা আনসার হয়ে গেছে, এটাই হচ্ছে ট্রিক। এবার 2 বছর আছে, 3 বছর হলে কি হবে স্যার? 4 বছর হলে কি হবে? 3 মাসিক হলে কি হবে? 3 মাস অন্তর সুদ দিলে কি হবে? 4 মাস অন্তর সুদ দিলে কি হবে? সেই সম্পূর্ণ ব্যাপারটা তোমাকে জানতে গেলে আমাদের নোট ম্যাটেরিয়ালটি বাই করতে হবে। এর জন্য তুমি স্ক্রিনশট শেয়ার করে স্যাম্পল সংগ্রহ করো এবং তারপরে কি কন্ডিশন আছে সেই স্যাম্পলটি দেখলে তুমি বুঝতে পেরে যাবে। এই 800 + 800 কত হয়? 1600। এটা কত হয়েছে? 32। এবার বলি কোনটা আনসার, কোনটা সরল সুদ, কোনটা জটিল সুদ, কোনটা পার্থক্য? এইটা হচ্ছে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট হলো 1600 টাকা। ইয়েস, এইটা হচ্ছে সিম্পল সুদ এবং জটিল সুদের পার্থক্য অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু 32 টাকা। আর এই দুটো মিলে যেটা হবে, এই দুটো মিলে যেটা হবে অর্থাৎ এটা ক্লাস করলে যেটা হবে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 1632 টাকা। তাহলে 20,000 টাকার 20,000 টাকার 4% হবে 2 বছরে, জটিল সুদ হলো আমার 1632 টাকা। তাহলে বুঝতে পারলে এই জটিল সুদের অঙ্ক কত সোজা, কত ইউনিক? তো তুমি এই নোটটি পেতে গেলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করার পরে, যে কোনো একটা ভিডিও শেয়ার করার পরে তুমি স্যাম্পল পাঠিয়ে দাও স্ক্রিনশট। আমি তোমার আমার দ্বিতীয় শর্টকাটে আছে পিতা পুত্রের বয়স। পিতা পুত্রের বয়স অঙ্ক নিয়ে অনেক ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা আসে, কিন্তু এরা অনেকে এক্স টেক্স ধরে বা অন্যভাবে করে। কিন্তু আমি আজকে তোমাকে পুরো অন্য নিয়মে, একদম সোজা নিয়মে, যদি তুমি ম্যাথ নাও পারো তবে এই শর্টকাটটি ব্যবহার করলে তুমি অবশ্যই পারবে। এই শর্টকাটটি আমি করব অপশন টেস্টের মাধ্যমে। ইয়েস, অপশন টেস্টের মাধ্যমে। যখন যদি তোমাকে পিতার বয়স জিজ্ঞেস করে তাহলে সব অপশনের ভেতরে সব থেকে বড় সেটা তুমি ধরবে, ঠিক আছে? আর যদি তোমাকে জিজ্ঞাসা করে পুত্রের বয়স তাহলে তুমি অপশনের ভেতরে যেটা সব থেকে ছোট সেটা ধরবে। এবার আমাকে এখানে প্রশ্নে জিজ্ঞাসা করেছে বর্তমান বয়স কত। আচ্ছা, এটা হবে পিতার, পিতার বর্তমান বয়স কত। সো পিতার যদি বর্তমান বয়স বলে থাকে তাহলে আমরা কোন অপশন থেকে টেস্ট করব? যে অপশনটা বড় অপশন থেকে চেষ্টা করব, ঠিক আছে? এই বড় অপশনটা ধরার পরে ঠিক ওরা যা যা বলেছে আমি তাই তাই করব। যদি আমি যেটা ধরে যা যা বলে তাই তাই করেছি এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ওদের কথাবার্তা ঠিক আছে বা তাহলে ভাববো আমার ধরাটাও ঠিক আছে, অর্থাৎ আমি যেটা গেস করেছি অপশনটা সেটা হবে আনসার। চলো এত কথা না বাড়িয়ে দেখি। একদম বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত, তার মানে পিতা ধরে নিলাম, মনে করলাম এই যে সব থেকে বড় হচ্ছে 45 বছর। আমি পিতার বয়স যদি 45 ধরে নিই, পিতা এই পুত্র, পিতার বয়স যদি 45 বছর আমি ধরে নিই তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পিতার বয়সটা পুত্রের থেকে 3 গুণ হয়। তার মানে এই যদি 45 হয় পিতা তাহলে পুত্র হবে 15, কারণ 15 কে 3 দিয়ে গুণ করলে তবেই হয় 45। ভালো করে দেখো, 15 কে 3 দিয়ে গুণ করলে তবেই হয় 45। সো এবার দেখি দ্বিতীয় লাইনটা আমার ঠিক আছে কিনা। 15 বছর পর, 15 বছর যদি পর হয় তাহলে এরও 15 বাড়বে, তাহলে এর হবে 30, এরও 15 বাড়বে, এর হবে 60। এবার দেখো 30 আর 60-এর সম্পর্ক কি? 30 আর 60-এর সম্পর্ক হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ যদি 15 বছরে যদি এটা ঠিক থাকে তাহলে এটা দ্বিগুণ হওয়া উচিত। প্রশ্নে কি বলছে? যে 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, অর্থাৎ এই অপশনটি ঠিক আছে। দেখলে খুব সহজই হয়ে গেল। তো তাহলে আমাদের আনসার হয়ে গেল স্যার 45। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার যদি প্রথম অপশনে না মেলে তাহলে কি হবে? এই সমস্ত ব্যাপারগুলো তোমাকে জানতে হলে আমাদের নোট ম্যাটেরিয়ালটি কিনে নাও, ওখানে হাতে লিখে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে? চলো এবার আমাদের দ্বিতীয় শর্টকাট, দ্বিতীয় শর্টকাটটি কমপ্লিট হলো, এবার আমরা তৃতীয় শর্টকাটটি দেখব। তৃতীয় শর্টকাটটি আমার আসছে
গুণের চ্যাপ্টার থেকে। অনেকগুলো গুণ থাকে যেগুলো গুণ করে করা অনেক মুশকিল, কিন্তু আমি বলি যে কোনো গুণ তুমি শর্টকাটে করতে পারবে। আমি একটা গুণ নিয়ে নিয়েছি, যেমন 103 এর সঙ্গে 107 গুণ। তো তুমি এটা যদি করতে যাও মিনিমাম তোমার 30 সেকেন্ড সময় লাগতে পারে, কিন্তু আমি বলবো যে এই আমার ট্রিকটা শেখার পরে তোমার 5 সেকেন্ড সময় লাগবে। ইয়েস 5 সেকেন্ড, লেটস সি কেমন করে করতে হয়। যত 100 থেকে যত বেশি হবে 3 আর 7, তাহলে কত হলো 100 থেকে যত বেশি, এটা 3 বেশি, এটা 7 বেশি, অর্থাৎ এটা 3 ধরে নাও, এটা 7 ধরে নাও। এবার তুমি অঙ্ক দুটো করে দাও। এবার কি করবে, 100 সঙ্গে এই 3 আর 7 যেহেতু বেশি আছে, 3 আর 7 যেহেতু বেশি আছে, তাহলে তুমি 3 আর 7 এখানে যোগ করে দাও, আর এই দ্বিতীয় নাম্বার ঘরে 3 আর 7 গুণ করে দাও। অর্থাৎ বেশিগুলো একবার যোগ করো আর বেশিগুলো একবার গুণ করো, গুণ করে লিখে দাও। এখানে যোগ করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 110 আর এখানে হচ্ছে 21। তাহলে তুমি গুণ করে দেখো। হ্যাঁ, তুমি মোবাইলে ক্যালকুলেটারে গুণ করে দেখো, এই গুণ ফলটা 110 21 হবে। এটাই হলো গুণের একটা শর্টকাট নিয়ম। কিন্তু স্যার যদি সংখ্যাটা 85×92 হয়, সংখ্যাটা 91×95 হয়, স্যার সংখ্যাটা যদি 95×99 হয়, 99×110 হয়, তাহলে কি করে করব। হ্যাঁ, এই ঠিকই করা যাবে, কিন্তু এই ভিডিওতে যেহেতু স্যাম্পল ভিডিও তাই আমি পুরো আলোচনা করতে পারছি না। আমি পরবর্তীকালে যে আমাদের নোট আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো এবার দেখা যাক আমার চতুর্থ শর্টকাটটি। আমাদের এই ট্রিকটি আরো আরো ভালো, এবং এই ট্রিকটি এটা আমারই তৈরি। আমি তোমাকে চ্যালেঞ্জ করতে পারি, তুমি কোনো কোথাও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাবে না। কারণ এই দশমিকের যোগ, দশমিকে এতগুলো দশমিকের যোগ আছে, তাহলে এক লাইনে কোনো কিছু না করে আমি আনসার বলে দিতে পারি এবং কি করে করতে হবে সেটাই হচ্ছে ট্রিক। এই দশমিকের যোগটি খুব সোজা এবং সহজ, কিন্তু তোমরা যারা সাজিয়ে করো যোগ তাদের জন্য কঠিন। চলো কি করে করতে হবে। আচ্ছা, এই ট্রিকটা তো একদম পুঙ্খানুপুঙ্খানে সমস্ত কিছু বোঝানো সম্ভব না, কারণ এটা স্যাম্পল ভিডিও, ঠিক আছে? তাই পুঙ্খানুপুঙ্খানে বুঝতে গেলে আমাদের পিডিএফ স্যাম্পল তোমরা নিয়ে নাও, তাহলে আরো ভালো বুঝতে পারবে। বলা হয়েছে প্রথমে তুমি দশমিকটা বসিয়ে নাও। ইয়েস, প্রথমে তুমি দশমিকটা বসিয়ে নাও, এবার যোগ করতে শুরু করো। এবার কার সঙ্গে কি যোগ করবে, দশমিকের পরের ঘরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ যোগ করে সেই সংখ্যাগুলো বসিয়ে দাও প্রথম প্রথম ঘরে, ঠিক? চলো দেখা যাক। প্রথমে আছে 0, তারপর আছে 0, তারপর আছে 0, তারপর আছে 2। তাহলে এই সমস্তগুলো যোগ করলে হয় 2, তাহলে এখানে 2 বসিয়ে দাও, ঠিক? পরের ঘরে আবার পরের ঘরে গুলো করো, এখানে আছে 0, এখানে আছে 3, এখানে আছে 0, এখানে আছে 1, তাহলে কি হলো 0 3 0 1, অর্থাৎ 4 হলো, ঠিক? পরের ঘরগুলো অর্থাৎ এই ঘরটা 3, এখানে 3 আছে, এখানে 3 আছে 6, আর এখানে 1 আছে 7, তাহলে এখানে 7 বসাও। এবং এই ঘরে তারপরের ঘরটা, তারপরের ঘরে দেখো শুধুমাত্র এখানে একটা সংখ্যা আছে 4, তাহলে 4 বসিয়ে দাও। তাহলে দশমিকের ডান দিকে হলো, ঠিক আছে? এটা কি করে পেলাম সেটা আমি স্যাম্পল পিডিএফ এ একটু ডিসকাস করছি, দেখে নিও, ঠিক আছে? আর পুরো স্যাম্পল পুরো নোট নিলে তো পেয়ে যাবে। এবার এখানে আসি, এবার বাম দিকে, তাহলে বাম দিকে আছে 1, বাম দিকে 1, এখানে আছে 1, আর এখানে আছে 1, এখানে আছে 1, 1 1 3 3 আর 1 4, তাহলে বাম দিকের প্রথম ঘরে হচ্ছে আমার 4 হলো, ঠিক আছে? তাহলে বাম দিকে প্রথম ঘরে 4, তারপরে ঘরে কি হয় দেখি, তারপরে ঘরে আছে 1, তারপরে ঘরে হলো 3, 3 আর 1 4, আর এই দিকে নেই, তাহলে এটা 4, শুধু থাকলো আর একটা ঘর, এটা হলো 1। তাহলে দেখেছো আমি একবারে দশমিকের যোগটা করে দিলাম, কোন রকম ভুল হবে না। তবে এই ট্রিকটা করার সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যে স্যার যদি হাতে থাকে, ধরুন 7 আর যোগ করলাম 15 হলো, তাহলে কি করব। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি আমি আমার নোটে আলোচনা করেছি। চলো এবার দেখা যাক আমার নেক্সট ট্রিকটি, সেটা আরো খতরনাক। এটি একটি পাটিগণিতের মিশ্রণের কিছু স্পেশাল অঙ্ক। এই ধরনের প্রবলেমগুলোকে খুব সহজেই করা যায়। দেখো প্রবলেমটা হচ্ছে, একটি খামারে মুরগি ও ছাগল মিলে মোট 70টি প্রাণী আছে, অর্থাৎ 70টি হেড আছে, এবং মোট পা আছে 180, কে কটা আছে। এইটা ধরো অঙ্ক করতে গেলে আমি শর্টকাট রুলসটি আমি লিখে রেখেছি। তাহলে হেড যেটা হবে, দ্বিপদ লেখো আর চার পাদ লেখো, হেড কে 4 দিয়ে গুণ করে যে 2 পা আছে তার নিচে লেখো, এবং যার 4 পা আছে তার নিচে 2 ইঞ্চ লেখো, এবং লেগটাকে মাঝখানে লিখে কোনাকোনি বিয়োগ করো, কোনাকোনি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে তোমার আনসার মিলে যাবে। তাহলে দেখো কি সোজা, এখানে আমি দুটো জিনিস আছে, 1 মুরগি, তাহলে এটা মুরগি হলো, 2 ছাগল, তো মুরগি আর ছাগল মিলে টোটাল আছে 70টি, অর্থাৎ হেড আছে 70টি। তাহলে মুরগি যেহেতু 2 পা, তাহলে 70 কে 4 দিয়ে গুণ করবো, 70 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 280, এবং এটাকে 70 কে 2 দিয়ে গুণ করে লিখবো, বোঝা গেল? এবার
ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখব, এখানে লিখব মোট পা 180টি। এবার এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়, এটা 140। তো 180 থেকে 140 বাদ দিলে তোমার হচ্ছে যে কত, 180 থেকে 140 বাদ দাও তাহলে হচ্ছে আমার 40, 40/2। তাহলে ছাগল আছে 20টি, ছাগল যদি 20টি থাকে, তাহলে এটা বের করার দরকারই নাই, এটা আছে 50টি, কারণ দুটো মিলে 70টি। ঠিক আছে, তুমি বের করে দেখতে পারো যে, তাহলে দেখো আমি অঙ্কটা জাস্ট সাজিয়ে লিখলাম, হয়ে গেল। তো এই ধরনের সমস্ত ট্রিক, সমস্ত শর্টকাট আমি তোমার জন্য ডায়েরিতে লিখে রেখেছি। যে ডায়েরিটা আমি দেখাই, এই যে এই ডায়েরিটা আমাদের PDF করা হয়েছে, কেমন, PDF ফাইলটা তোমরা পেয়ে যাবে যদি এই ম্যাটেরিয়ালটি তোমরা কিনে নাও। ঠিক আছে, চলো। হাই দোস্ত, আজকে এই স্যাম্পেল আমি তোমাকে দেখাতে চলেছি GI, জেনারেল ইন্টেলিজেন্স। তবে GIটা অনেকেই আপনারা ভালো পারেন, হ্যাঁ, খুব বেশি কঠিন মনে হয় না। তবে আমি এই GI যে ট্রিকগুলো তোমাকে শেখাতে চলেছি আজকে স্যাম্পেলে, সেইটা তোমার একটা মাথায় মুখস্থ করার যে বোঝা আছে সেইটা সরিয়ে যাবে। তোমরা সাধারণত, ধরো আমি জিজ্ঞেস করলাম, বলো তো এ মানে কত, 1 বলবে, তাই না, পি মানে কত, 16 বলবে। এটা যারা মুখস্থ করেছো তাদের মুখস্থ বিদ্যাটাকে আমি দূর করে দেব। ইয়েস, আমি বলবো এই পি মানে 16 এটা দেখিয়ে বোঝা যায়। ইয়েস, পি মানে 16 এটা দেখিয়ে বোঝা যায়, এটা আমি প্রমাণ করে দেব যে তুমি শুধু দেখলেই বলতে পারবে, তোমাকে মুখস্থ রাখার দরকার নেই। তাই তোমরা যারা নতুন GI শিখছো তাদের জন্য এই ট্রিকটা খুবই খুবই জরুরি। এবং যারা ধরো ভাবো যে স্যার ভুলে যায় মাঝে মাঝে, স্যার আর সমান কত হবে, হ্যাঁ এস সমান কত হবে, টি সমান কত হবে, যারা ভুলে যাও তাদের জন্য এই ট্রিকটি অসাধারণ হেল্পফুল এবং কার্যকারী। ঠিক আছে, চলো দেখা যাক স্যার কি করে দেখে বলবেন যে এটা এই হবে। ঠিক আছে, তোমাকে জাস্ট একবার শিখিয়ে দেবো, তুমি চেহারা দেখলে, এই থোবড়া দেখলেই বলতে পারবে এটা এই আছে। চলো ফার্স্ট অফ অল সুন্দর করে দেখো। আচ্ছা দেখো তো, এফ আমি লিখেছি, এফটাকে আমি, এটা এরকম এফ আছে, আমি কি করলাম ভালো করে দেখো, এফটাকে আমি এই সুন্দর করে বেঁকিয়ে এরকম করলাম। তো তুমি দেখো তো, এইটা যদি আয়নায় ধরতাম তাহলে উল্টো করে লিখলে কি হতো? ইয়েস, ঠিক ভেবেছো, 6 হতো না, দেখলে, তার মানে এফ মানে 6 এটা দেওয়া আছে, বোঝা গেল। ঠিক, যদি এফ মানে 6 হয় তাহলে তুমি বলো পিটা কি অন্যায় করলো, এই যে পি একটা, পিটো তো সেই উল্টে দিলে, পিটাকে যদি আমি উল্টে লিখতাম, এরকম লিখতাম, তাহলে এটা তো পি হয়ে যেত না। সো পিটা আগে 6 হয়েছে, 6 আমি লিখেছি, তাহলে আর একটা 6 কখন আসবে, 16 হলে। ইয়েস, তাহলে পি সমান 16, পি সমান 16 হয়ে গেল। চলো আরো আগে বাড়ি, এফ হয়েছে, তারপরে আমি লিখবো এইচ। ঠিক আছে, এইচটা খুব সুন্দর, দেখো আমি এরকম করেছি, এবার এটাকে জুড়ে দিলাম, এই এটাকে জুড়ে দিলে দেখলো তো, বোঝা যাচ্ছে? ইয়েস, ঠিক ভেবেছো, এইচটা হচ্ছে 8 আছে, এইচটা হচ্ছে 8 আছে। আচ্ছা এইচটা যদি 8 হয় তাহলে তোমাকে একটা সুন্দর আর একটা দেখাই, এই দেখো আর কি করে করবে আটটাকে, আটটা যদি এরকম হয় তাহলে আমি যদি এটাকে জুড়ে দিই আবার কত হচ্ছে, এই দেখো এই 8 আর একটা লম্বা দাগ, এই 8 আর একটা লম্বা দাগ, তাহলে 1 আর 8, তাহলে 8টা হচ্ছে 18। এই যদি 8 হয় আর 18 হয়ে গেল, এফ যদি 6 হয় পি 16 হয়ে গেল। চলো আরো দেখাচ্ছি তোমাকে, প্রত্যেকটা ওয়ার্ড আমি দেখিয়ে দেবো, হ্যাঁ দেখলেই চেনা যায়, দেখলেই চেনা যায়, এফ সমান 6 হলো, এইচ সমান 8 হলো, আমি এক একে লিখছি। চলো আই, আই তো আর কিছুই না, আই তো আমি 9 লিখি নাকি, আই তো এও লেখা যায়, সো 9 আই হো লেখাই যায়, তো 9 কে দেখো, কে দেখো, দুটো দাগ, এরকম দুটো দাগ কেটে দিলে কি হয়, 11ই তো হচ্ছে, 11ই তো হচ্ছে নাকি। এল, চলো সুন্দর দেখো, 1 2, তাহলে 1 2 দাগ কটা হলো, 1 আর 2 মিলে হয় 12, তাহলে এল সমান 12, এল সমান 12 হয়ে গেল। চলো এবার আসি এম, এম এম কিছুই না, তুমি এমটাকে উল্টে লিখো তো, এরকম ঘুরিয়ে লিখলে কত হয়, দেখো 3 হচ্ছে না, 3 কখন আসে বলতো, সি যদি 3 হয় তাহলে 3 কখন আসবে, স্যার 13 তে আসবে, অবভিয়াসলি এম সমান 13, এম সমান 13, এম যদি 13 হয় তাহলে ডব্লিউ কি অন্যায় করলো, ঠিক কিনা, সো ডব্লিউ লিখো, তো ডব্লিউ আবার ঘুরিয়ে দিলাম 3 হচ্ছে, তাহলে ডব্লিউ সমান 23। আচ্ছা এম তো হয়েছে, এবার দেখি, আচ্ছা আমরা পি করে ফেলেছি না, এম এন ও পি, পিটা করে ফেলেছি, আটটা করে ফেলেছি, এবার আসি আরো কিছু ওয়ার্ড, ভি, ভি তো কটা দাগ আছে বলতো, এই যে দুটো, 1 2 1 2, সো 1 2 তো করেছি, এবার তাহলে 1 2, তাহলে 2 লিখবো, দুটো 2, এক্স, তাহলে কটা দাগ, 1 2 3 4, তাহলে 2 আর 4 24,
2024। এবার যেটা বলবো, এবার যে ট্রিকটা বলবো, এখানে কিছু ওয়ার্ড বাদ গেছে, এই কিছু ওয়ার্ড বাদের জন্য আমি আর একটা ওয়ার্ড ট্রিক করব। তবে এই ট্রিকটা স্যাম্পল ভিডিও, সুতরাং এটা এখানে আমি পুরোপুরি ডিসকাস করতে পারছি না। আমাদের যে নোট ম্যাটেরিয়ালটি লেখা থাকবে, হ্যান্ড রাইটিং এ লেখা আছে, পুরো ট্রিক গুলো হ্যান্ড রাইটিং এ লেখা আছে। তুমি পিডিএফটি অবশ্যই অবশ্যই কালেকশন করো এবং তুমি তারপরে ডিসিশন নাও আর এই নোটটা তাড়াতাড়ি কালেকশন করো, কারণ এই এক বছরের মধ্যে তোমাকে চাকরি বাধাতেই হবে। দোস্ত, এবার আমি স্যাম্পল দেখব ইংলিশের উপরে। এই ইংলিশটা তোমরা যারা আর্মি বা এই ধরনের লাইনে আরপিএফ, ফুড সাপ্লাই এবং আরআরবি এবং এসএসসি স্টাফ সিলেকশন কমিশন দিচ্ছ, তাদের এই ধরনের ছাত্রদের জন্য ইংলিশটা একটি ভয়ের বিষয়। কিন্তু আমি বলবো, ভয় পাওয়ার কিছু নেই। যদি কোনো প্রবলেমকে ফেস না করো তবে সেটাকে জিততে পারবে না। তাই এই ইংলিশকে ফেস করার জন্য ইজি স্কোরিং, ইয়েস ইজি স্কোরিং প্রসেস আমি তোমাকে বলতে চলেছি। কারণ ইংলিশের কিছু পার্ট আছে যেখানে থেকে কোশ্চেন আসবেই আসবে, এবং সেগুলোকে হ্যান্ডেল করতে পারলে তুমি খুব সহজেই 10-15 মার্কস ক্যারি করতে পারবে। তাহলে এই মার্কসটা পেয়ে গেলে, বাকি তুমি জোরে লাগালে তোমার চাকরিটা নিশ্চিত হয়ে যাবে। তাই আমি এই শর্টকাটটি স্যাম্পল ভিডিওতে একটা জিনিস আমি দেখা চলেছি, ওয়ান ওয়ার্ড। অনেকে দেখেছি স্যার ওয়ান ওয়ার্ড অনেক কালেকশন করে, মুখস্থ রাখার পর একবারে না বুঝে মুখস্থ করে, তারপরে কি হয়, তারপরে সে আর পরীক্ষায় যে বুঝতে পারে না যে কোনটা কি ছিল। আমি বলবো ইয়েস, তুমি তো মুখস্থ তো করবেই করবে, কিন্তু মুখস্থ তুমি এমন ভাবে করবে যাতে মুখস্থটা বুঝে মুখস্থ হয়। ইয়েস, বুঝে মুখস্থ করতে হবে যে এটাই মানে এই হয়, ঠিক আছে। তো এই ওয়ান ওয়ার্ড গুলোকে মুখস্থ করতে গেলে সব থেকে প্রথমে যেটা জানা দরকার কিছু স্টেপ, তার মধ্যে একটি স্টেপ হলো ওয়ান ওয়ার্ড গুলিকে একটা নির্দিষ্ট গ্রুপ অফ কনসেপ্ট, অর্থাৎ কনসেপ্ট বা ধারণা বা কোনো কিছুর উপরে ডিপেন্ড করে ওয়ান ওয়ার্ড তৈরি হয়। তো আজকে আমি একটা ধারণা নেব তার মধ্যে, সেটি হচ্ছে হত্যা, অর্থাৎ মার্ডার। চলো, এই মার্ডার, মার্ডার অর্থাৎ হত্যা, মার্ডার অর্থাৎ হত্যা, আমরা এই হত্যার উপরে যতগুলো রিলেটেড ওয়ান ওয়ার্ড আছে সেগুলিকে বোঝার চেষ্টা করব, কি করে তৈরি হয় এবং কি বলে, হ্যান বলে, ত্যান বলে, ঠিক আছে। চলো আমি ছোট্ট এক্সাম্পল দেব যে হত্যা কথাটিকে আমি আবার অনেক ভাষায় লিখি। আমরা হত্যা কথাটাকে যদি একটু বাড়িয়ে দিই তাহলে একটা আত্মহত্যা বলে আমি একটা ওয়ার্ড তোমরা শুনে থাকবে, আত্মহত্যা, ঠিক আছে। তাহলে হত্যা থেকে আত্মহত্যা, এবার আত্মহত্যা যদি আমি ইংলিশে লিখি একে বলে সুইসাইড, সুইসাইড, ঠিক, রাইট। সো আত্মকথার মানে হচ্ছে নিজেকে নিজে, ইউর সেলফ, নিজ। সো হত্যা কথার অর্থ হচ্ছে মার্ডার। তাহলে এইখানে দুটো ওয়ার্ড আছে, সুই এবং সাইড, তার মানে বোঝা যাচ্ছে যে সাইড কথার মানে হচ্ছে হত্যা। তাহলে এইটা হলো নিজে আর এইটা মানে হচ্ছে হত্যা। এবার আমি এইটাকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো আমি যেটা বোঝাতে চলেছি। তুমি শুধু মনে রাখলেই তোমার 10 ওয়ান ওয়ার্ড এমনি মুখস্থ হয়ে যাবে। চলো দেখা যাক, এটা মুছে দিলাম, নোট করে নাও। হত্যা অর্থাৎ সাইড, রাইট। তাহলে যেখানে সাইড কথাটা লেখা থাকবে সিআইডি, নট এস আই ডি ই, সিআইডি, সো সুইসাইড, এই হত্যা, হত্যা করা হবে। তাহলে তুমি সেটা মুখস্থ রাখো প্রথমে। এবার এসো আমি যদি কিছু জিনিস তোমাকে লিখে দিই যে কোনটা কি সাইড বলা হয়। ধরো লেখা আছে, তুমি তো বুঝে গেছো যে এক নম্বর সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যা, দুই নম্বর ইনফ্যান্টিসাইড, আচ্ছা ইনফ্যান্টি, ইনফ্যান্ট শুনেছ, ইনফ্যান্ট মানে শিশু, ইয়েস, চাইল্ড হত্যা, শিশু হত্যা, শিশু হত্যা। এবার আসো, হ্যাঁ, প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড, প্যাট্রিসাইড। সো তুমি প্যাট্রিসাইড, প্যাট্রি মানে পিতার কথা শুনেছ, প্যাট্রি মানে পিতা, ইয়েস, মানে মনে রাখার ট্রিক এটা, পিতাকে হত্যা, পিতাকে যে হত্যা করে সে প্যাট্রিসাইড। নাও অবভিয়াসলি যদি পিতাকে হত্যা করে তাহলে কি হবে, মাতা কি হবে, অবভিয়াসলি ম্যাট্রিসাইড, এবার কোন রাজাকে যদি হত্যা করে, হ্যাঁ রাজাকে যদি হত্যা করে রেজিসাইড,
এছাড়াও আরো আছে, কোন যদি ব্রাদারকে হত্যা করে তাহলে কি হবে, সিস্টারকে হত্যা করলে কি হবে, বা যদি যে স্থানে মরা দেহ বা শবদেহ রাখা হয় তাকে কি বলা হয়, যারা শবদেহর জন্য যারা অবজারভেশন করে সেই ব্যাপারটায় কি বলা হয়, বা শবদেহ বা যখন নিয়ে যায় কোন কোন কাজ করা হয় তাকে কি বলা হয়, বা কোন অনুষ্ঠান করলে শবদেহের জন্য বা খাওয়ানো যেটাকে বোঝায় সেটাকে কি বলা ইংলিশে, এই সমস্ত গুলি বা কবরে খোদাই করে লেখা কি বলা হয়, যে কবরে কবর দেওয়ার যে সৌধ স্থাপন করে তাকে কি বলা হয়, ঠিক আছে, বা যে খাটিয়া বা যেটা চাদরে চার পেতে নিয়ে যায় তাকে ইংলিশে কি বলে, এই সমস্ত বিষয়গুলিকে তোমরা এক জায়গায় নোট করো। অবভিয়াসলি আমাদের আইকে স্টাডি থেকে এই বিষয়গুলিকে এক জায়গায় নোট করে দেওয়া আছে, এর ফলে কি হবে, তুমি একটা বিষয় সম্পর্কে পুরোপুরি ভাবে ধারণা তৈরি হয়ে যাবে, এবার এখান থেকে যেটাই আসুক না কেন তুমি একদম দিয়ে দেবে। এই জন্য আমাদের আইকে স্টাডি ম্যাটেরিয়ালটি তুমি পুরোপুরি কিনে নাও, খুব সামান্য টাকা, খুব বেশি দরকার নেই, ব্যাস নোট করো, জব বাদো, খুশ থাকো।